প্রথমবারের প্রথম দেখা, একদম হার্ডকোর কমার্শিয়াল ছবি, যে ছবি একদম গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহর সবাইকে ভালো লাগার সেরকম ছবি। এবং সেই ছবির যিনি রূপকার, সেই ছবির যিনি একদম নির্দেশক আকাশ আকাশ মালাকারকে এই মুহূর্তে পেয়ে গেছি। আকাশ দা, প্রথমবারের প্রথম দেখা, এবং আমরা বোধহয় এই মুহূর্তে বাংলার কমার্শিয়াল কমার্শিয়াল বলতে সেই অর্থে কমার্শিয়াল ছবি যেটা বলতে হারিয়ে ফেলছি, যার ফলে গ্রামের দর্শকও হারিয়ে ফেলছি, যার যেটা মানে বাংলা ছবির মেন দর্শক যেখানে সেটাকেই হারিয়ে ফেলছি। প্রথমবারের প্রথম দেখা, একদম হার্ডকোর কমার্শিয়াল ছবি, ছবির একদম স্টোরি লাইনটা মানে একদম গল্প জানতে চাই, স্টোরি লাইনটা যদি একটু শেয়ার কর। ঠিক আছে, প্রথমে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি কমার্শিয়াল মুভি তৈরি হয় না সেটা না, বাট মানে আমি যে সময়টাকে তুলেছি সেই সময়টা আমরা খুব মিসিং পাচ্ছি এখন। কারণ প্রায় ধরে না 12 থেকে 14 বছর আগে যখন আমরা প্রেম ভালোবাসা করতাম, রিলেশনে আসতাম, সেই সময়টা খুব স্ট্রাগল থাকতো আমাদের লাইফে, কারণ আমাদের হাতে মোবাইল ফোনটা ছিল না। একদম তাই, মোবাইল ফোন আসাতে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, আমরা কাউকে খুঁজতে বলে পেয়ে যাই, নেটওয়ার্ক আছে, নেটের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি তাকে, ফেসবুক হোয়াটসঅ্যাপ। বাট আমরা কোনো একটা মানে কোনো একটা প্রজন্ম যেন সেই সময়টা খুব মিস করি, যে 15 বছর আগে আমরা স্কুল বাঙ্ক মারতাম, সিনেমা হলে যেতাম, প্রেম করলে বলতে পারতাম না, 6 মাস লেগে যেত কারো নাম বলতে জানতে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার গল্পটা সেই সময়টাকে মনে করাবে, এবং এটা শুধু ভালোবাসার গল্প আমি বলবো না, এর খুব একটা প্যাথেটিক এন্ডিং আছে, বাট এটা শুধু ভালোবাসার গল্প না, এটা বন্ধুত্বরও গল্প। প্রথমবারের প্রথম দেখা বন্ধুত্ব এবং ভালোবাসার গল্প, যে গল্প দেখলে মানুষ পুরনো জীবনটাকে আবার ফিরে পাবে নতুন করে, তো আমি এটাই চেষ্টা করেছি। এই যে বললে 15 বছর আগে প্রেমের যে গল্প, এটা আমার বহু বন্ধু বান্ধব আছে, আমার নিজের ঘটনা আছে, সাইকেল নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি একবার দেখার জন্যে, একবার কথা বলার জন্যে, মানে তখন তো এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো কিছু ছিল না। আবার এই এই যে ব্যাপারটা, এটা তো যে তুমি এই যে ফিলিংসটাকে তুলে ধরছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ জানি। এবং আর্যকে তুমি লঞ্চ করলে আর কি তোমার ছবিতে, এই যে আর্যকে লঞ্চ করার মানে এই এই অনেকদিন তো অভিনয় করছে আর্য, খুব ভালো অভিনেতা নিঃসন্দেহে, ও লঞ্চ মানে হিরো হিসেবে লঞ্চ করার প্ল্যানিংটা কীভাবে এটা তোমার? অ্যাকচুয়ালি আমি আর্যকে ঠিক ছবির 3 মাস আগে পেয়েছিলাম, মানে ছবিটা আমি 1.5 বছর ধরে প্ল্যান করছিলাম। আমি বুবাইদা চন্দন, আমার এক ভাই যে মারা গেছে, আমাদেরই এক প্রডিউসার ছিল, লাস্ট মান্থ মারা গেছে, তো ওর জন্য আমরা খুব দুঃখিত যে ও এই জায়গাটা চেয়েছিলো, যাই হোক ওর আত্মার শান্তি কামনা করি। তো আমরা বসে না ওই ছবিটা নিয়ে প্ল্যান করি 1.5-2 বছর আগে, তো আমি হিরো কাকে করবো, তো ন্যাচারালি ইন্ডাস্ট্রি মানে বনি আসছে, অঙ্কুশ এই ক্যারেক্টারে যাবে না এজটার জন্য, বনি আমরা পাচ্ছি, আরিয়ানকে পাচ্ছি, বাট কোনো একটা অংশে আর্য ছবি আমার কাছে গিয়েছিলো 7-8 মাস আগে, কিন্তু আমি দেখিনি। তো 7-8 মাস পরে ঠিক ছবি 3 মাস আগে যখন আমি হিরো তখনও সেট করতে পারিনি, তখন আমি মোবাইল ঘাটতে যাতে হঠাৎ ওর ছবিটা আসে, তো আমি ওর ফোন নাম্বারে ওকে ফোন করি, আমি বলি যে এরকম সিনেমা তুমি একটা সিনেমা লিড বাজি তোমাকে, তো খুব ইমপ্রেস হয়, আনন্দ পায় খুব, যে হ্যাঁ দাদা আমি করবো করবো, আমি দেখা করি, রাস্তায় মিট করি, ওকে গল্প শোনাই, এবং গল্প শোনার পরে ওই গল্পটা করার জন্য পাগল হয়ে যায় জাকাজ, আমি এটাই করবো। এবং সেই কারণে আর্যকে আমাদের বাছা, এবং আমি খুব মানে আমি খুব থ্যাঙ্কফুল যে আর্যর মতন একজন অভিনেতা এই ছবিটা অভিনয় করছে এবং লিড করছে, অভিনয় আর্য ফাটিয়ে করেছে, আপনারা ছবি দেখলেই বুঝবেন। তো আর্যকে খুঁজে পাওয়ার ব্যাপারটা এটাই যে ছবি 3 মাস আগে আমি ওকে পেয়েছি বুঝে। এবং ঋত্বিকার প্রসঙ্গে একটা কথা বলবো, ঋত্বিকা অসম্ভব একজন ভালো অভিনেত্রী, কিন্তু একটা কথাই আছে যে প্রত্যেকে বলে যে ঋত্বিকা টলিউডে সেইভাবে ব্যবহার করা হলো না, যদিও মানে এমনকি ঋত্বিকা টলিউডে বাইরে মানে তামিল ছবিতেও কাজ করেছে, এখানে মানে ঋত্বিকাকে মানে পোস্টারেই দেখা যাচ্ছে, তুমি সুন্দরভাবে একদম প্রেজেন্টেশনটা দারুণভাবে করেছো ঋত্বিকার ব্যাপারে যদি শেয়ার করে। ঋত্বিকার বিষয়ে যেটা বলবো অনেকটাই কম বলা হবে, ঋত্বিকাকেও একই সেম ঘটনা, আমি স্ক্রিপ্ট শোনাই, ও প্রথমে ছবিটা না করে দেয়, না করে দেয় মিনস হচ্ছে ওর কোনো কাজ ছিল বা কিছু ছিল না করে। তো আমি তারপরে ভাবছিলাম কাকে নেবো, এনাকে বলবো, আরেকটা মেয়ে ঐশ্বরিয়া সেন বলে খুব ভালো অভিনয় করে, ওকেও ভেবেছিলাম একবার, ওর সাথে আমি অডিশনে নিই ওর। তো হঠাৎ যখন ঋতিকাকে আমি বেঁধে রেখেছিলাম যে এই ছবিটাতে ঋতিকাকে আমি নেবো, তো ঋতিকা হঠাৎ বেশ কিছু মাস পরে আমাকে ফোন করে, ফোন করে বলে যে আকাশ আমি মিট করতে চাই, আমি ছবিটা করতে চাই, মানে আমি কনসেপ্টটা পড়েছি আমার খুব ভালো লেগেছে। তো ঋতিকা খুব ভালো অভিনয় করেছে ছবিতে, এবং আমি যে এজটাকে ধরেছি এখানে যে 11-এর একটা মেয়ে, তো সেই এজটা ও খুব প্রিয় হয়েছে, বিকজ ও বলছে যে যেখানে আমি ছবি করতে চাই আমার এজটা বাড়িয়ে দিচ্ছে, তো তুমিই প্রথম ডিরেক্টর যে আমাকে এজ কমাচ্ছ, তো সেই কারণে ওর সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ভালো কাজ করেছে। ইভেন আমি কি বলবো, 15 ডেজ শ্যুট হয়েছে আমাদের, তো ও প্রায় 3-4 দিন আমার থেকে পয়সাও নেয়নি কাজ করেছে, যে মানে এটা খুব হেল্পফুল যে ওকে আমাকে বলেছিলাম, ওকে ঋতিকা বলছে না আঁকা সেটা নিজের মতন করি, বন্ধুর মতন কাজটা করি। তো ঋতিকার কাছেও আমার খুব থ্যাঙ্কফুল যে আমরা আমি ঋতিকা, বাকি যারা আর্টিস্ট আছে খরাজ দা, শান্তি দা, তুলিকা দি, প্রত্যেকে আমাকে হেল্প করেছে। এই নয় যে আমি নিউ আসছি বলে আমাকে একটু অবহেলা করবে বা কিছু, এটা নয়, সেটা আমাকে প্রতিটা মানুষ টেকনিশিয়ান প্রত্যেকে আমাকে হেল্প করেছে, তাই আমি ছবিটা করতে পেরেছি। তো ঋতিকা প্রসঙ্গে এটা বলবো যে ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে ঋতিকার সাথে কাজ করে, এবং ভবিষ্যতে ইন ফিউচার আরও করবো, প্ল্যানিং চলছে আমাদের।
কমার্শিয়াল ছবির একটা প্রধান অংশ থাকে গান। এই ছবির মিউজিক কে করেছে, কটা গান আছে এই ছবিতে? মিউজিক করেছে দেবব্রত। দেবব্রত আমার ফ্রেন্ড, ও আছে, ইতিমধ্যে চলে আসবে, তো ও মিউজিক করেছে। যারা সিঙ্গার আছে তারা প্রত্যেকেই নতুন। অরিজিৎ বলে একজন গান করেছে, মাহিকা গান করেছে, দেবব্রত নিজে গান গেয়েছে ছবিতে, লিরিক্স মাহিকা লিখেছে, দেবব্রত লিখেছে। তো একটা যেটা কন্ট্রোভার্সি আছে যে এই ছবিতে একটা গান রূপঙ্করদের ছিল, সেটা আমরা চেঞ্জ করেছি, বাট সেটা কেকে বিতর্কের জন্য নয়। আমি একটু ক্লিয়ারলি বলি বিষয়টা, যে রূপঙ্করদের গানটা আমরা চেঞ্জ করেছি ছবির স্বার্থে। আমরা প্রথমে ট্রাই করেছিলাম যে গানটাকে লিপে দেবো না, বাট শুটিং তোলার পরে আমাদের মনে হয় যে হিরোর লিপে দেওয়া উচিত। তো দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি রূপঙ্করদের গানটা ম্যাচ করছে না, দ্যাটস ওয়াই আমরা চেঞ্জ করেছি, রূপঙ্করদের জানিয়েছি। তারপরে একটা কন্ট্রোভার্সি হয়েছে, তো নো ম্যাটার, উনিও বড় গায়ক, রেসপেক্ট করি আমরা, ঠিক আছে। কেকে মৃত্যুর জন্য সত্যি আমরা খুব দুঃখিত, কিন্তু আমার ছবিটার সাথে আমাকে এটা করতে হয়েছে। তো মিউজিক ওভারঅল ভালো হয়েছে, এন্টারটেনমেন্ট গান আছে, স্যাড সং একটা আছে ছবিতে, তিনটে গান আছে, একটা স্যাড সং আছে, একটা রোম্যান্টিক সং, একটা এন্টারটেনমেন্ট সং আছে। এটা বন্ধু বান্ধবের উপর বেস করে গানটা, দেখবেন ভালো লাগবে ছবির প্রতি। রিলিজ করছে, হ্যাঁ 8 জুলাই আমাদের ছবি রিলিজ করছে। থ্যাংক ইউ, ঠিক আছে। আরও 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 অনেক ছবি, বাংলা ছবি আমাদের উপহার দাও। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।